আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি কুকিং, ক্লিনিং আর ব্লগ শেয়ার করে থাকি, তাই যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা টান করে দিয়ে দেবে। তাহলে কি হবে, আমি নতুন যে ভিডিওগুলো আপলোড করব তাদের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। মুখস্থ ঠিক মুখস্থ বললাম না কথাটা? ঠিকই ধরেছো, ক্যামেরার সামনে একদম কমফোর্টেবল না। আমার একটা বন্ধু ধরেছি যে ক্যামেরার সামনে না তোর জড়তা আছে, আলো ভীষণ জড়তা। আর আমার তো চ্যানেল আমি শুরু করেছিলাম রেসিপির জন্য, আমার যে রান্না বান্না যে আছে সেগুলো দেখাবো বলে, রেসিপি ভিডিও কেউ দেখছে না, তাই বাধ্য হয়ে ট্র্যাক চেঞ্জ করে ব্লগিং এ যেতে হলো। তো কি করব বলো, সামনে একজন মানুষ থাকলে ডাইরেক্ট কথা বলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা বকেই যাব বকেই যাব, কিন্তু কেউ সামনে নেই, তোমাদেরকে তোমরা নেই সামনে, কি করে কথা বলি আমি জানি না, বুঝতে পারি না। সবাই বলে দেখি, শিখছি আস্তে আস্তে। তো যাই হোক, তোমরা পাশে থেকো, একটু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও। আর আজকে যাব একটু মন্দিরে, ঠিক আছে, দক্ষিণেশ্বর মন্দিরে যাব, অনেকদিন যাওয়া হয়নি, যদিও আমি প্রায় যাই, তো পরিস্থিতির জন্য যাওয়া হয়নি। তো মন্দিরে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, আর চলো দেখে নিই ভিডিওটা। দেখো এখানে আমি মাস্ক পরে রেডি হয়ে গেছি মন্দিরে উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো মাস্ক পরার জন্য সাজুগুজু তো একটুখানি নষ্ট হয়, তোমরা সবাই জানো মেয়েরা, কিন্তু কি করা যাবে, পড়তে হবেই মাস্ক, কারণ এখনো আমরা অতিমারির হাত থেকে রেহাই পাইনি, তাই মাস্ক পরাটা বাধ্যতামূলক। আমি সাজেস্ট করব সবাইকে মাস্ক পরার জন্য। আর মন্দিরে কি কি প্রিকশন নেওয়া হচ্ছে আর মন্দিরের টাইমিং কি, সব তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। আর আগের ভিডিওতেও আমি বলেছি যে আমি যখন বাইরে ভিডিও করি তখন আমি কথা বলতে পারি না, কারণ যেহেতু আমি একটু ক্যামেরা চাই, আশা করছি ধীরে ধীরে এই সাইনেসটা কেটে উঠবে। আসলে আমার মনে হতে থাকে যে আমি যে ক্যামেরার সামনে তাকিয়ে তাকিয়ে কথা বলবো আশেপাশের লোকেরা কি ভাববে, তো এই ব্যাপারটা আমার মধ্যে কাজ করতে থাকে। আশা করছি এটাও কেটে যাবে। তোমরা পাশে থেকো প্লিজ, ভিডিওগুলো ওয়াচ করো। আমরা যেদিন মন্দিরে গেছিলাম মন্দিরে ভিড়টা ছিল চোখে পড়ার মতো। দক্ষিণেশ্বরের মন্দিরে ভিড় স্বাভাবিক, কিন্তু এই সিচুয়েশনে এত ভিড় আমি ভাবতেও পারিনি। অনেক দূর দূর থেকে মানুষ এসেছিলেন, মানুষরা এসেছিলেন। এখানে টেম্পারেচার চেকিং হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনেতে টেম্পারেচার চেকিং হচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে ফোন, জুতো জমা রাখা হয়, খাবারের ব্যাগ জমা রাখতে হয়, 10 টাকা করে লাগে তার জন্য। পুজো দেবার টাইমটা আমি বলে দিই, সকাল 6:30 থেকে দুপুর 12:30, আর বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। এই টাইমের মধ্যে এলে তোমরা আরামসে পুজো দিয়ে দিতে পারবে। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, আর মন্দিরের ভেতরে দুজন মানুষের মধ্যে ডিস্টেন্স রেখে কিন্তু ওরা দাঁড়াতে দিচ্ছে। এই যে জায়গাটা দেখছো, এটা স্যানিটাইজার টানেল, এখান দিয়ে যেতে হবে মন্দিরে প্রবেশ করার জন্য।
ভিড়টা দেখতেই পাচ্ছ, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে খুবই ভিড় হয়েছিল আমরা যেদিন গেছিলাম। এবার আমরা চলে এসেছি মন্দিরের পিছন দিকে গঙ্গার ঘাটটিতে। তোমরা চাইলে ওখানে স্নানও করে নিতে পারো। দক্ষিণেশ্বরে ঘাটটা আমার বরাবরই ভালো লাগে, তাই তোমরা এখানে ভিজিট করতেই পারো। সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করে এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আর পুজো দেওয়ার সময়টা তো তোমাদেরকে বলেই দিয়েছি, সকাল 6:30 থেকে 12:30 পর্যন্ত, বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তোমরা মন্দির প্রাঙ্গণের মধ্যে এরকম দোকান দেখতে পারবে যেখান থেকে তোমরা ঠাকুরে পুজো দেওয়ার জন্য মিষ্টি নিতে পারবে। এখানেও একটা দোকান খোলা আর একটা দোকান বন্ধ, হয়তো পরিস্থিতির জন্য এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফুল বা ফুলের মালা বিক্রি হচ্ছে না। ঠিক এরই পেছন দিকে ছোট ছোট দোকান তোমরা দেখতে পেয়ে যাবে যেখান থেকে তোমরা ঠাকুরের সমস্ত জিনিস পেয়ে যাবে। এখান থেকে তোমরা ঠাকুরের সমস্ত জিনিস কিনতে পারবে। খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতেই পারো। এই ভিডিওটাতে যতটা সম্ভব ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে। আর অন্য কোনো জিজ্ঞাসা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। জোড়া কত? এটা জোড়া নেবেন 300 টাকা পড়বে, আর সিঙ্গেল পিস নেবেন 180 টাকা পড়বে। কিসের এটা? স্টোন আসছে, পাথরের গুঁড়ো জমিয়ে তৈরি। বড় পয়সা সব চলে না, চলে না। মন্দির চত্বরের ভেতরে আরো এরকম ছোট ছোট দোকান তোমরা পেয়ে যাবে যেখান থেকে তোমরা ঠাকুরের জিনিস কিনতে পারবে। এছাড়াও বাচ্চাদের খেলনা আরো অনেক কিছু জিনিস এখান থেকে তোমরা কিনে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।